প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমি যতটুকু পড়াবো তার উপর থেকে যে নোট হয় সেই নোটটা তোমাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে যে ধরনের প্রশ্ন মাধ্যমিকের পরীক্ষায় কিংবা স্কুলের টেস্ট পরীক্ষা অথবা স্কুলের ইন্টারনাল পরীক্ষাগুলোতে আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেবো, যে প্রশ্নগুলোর উত্তর লিখে তোমরা আমাকে পাঠালে আমি সেগুলো ঠিক হয়েছে কিনা কারেকশন করে দেবো। এখন প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবে কিংবা কীভাবে নোটটা সংগ্রহ করবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টি পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে পরিবেশ কী। তোমরা সবাই জানো পরিবেশ কাকে বলে, যে আমাদের চারপাশের যে জগৎ সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারপাশে কী আছে? আমাদের চারপাশে আছে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, মাটি, জল, বাতাস, আলো ইত্যাদি। এগুলোই হচ্ছে পরিবেশের উপাদান। কোনগুলো? এই বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, মাটি, জল, বাতাস, এগুলোই হচ্ছে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সজীব উপাদান, অর্থাৎ যে উপাদানগুলোর প্রাণ আছে, যেমন মানুষ, উদ্ভিদ। আরেকটা হচ্ছে নির্জীব উপাদান, যে উপাদানগুলোর প্রাণ নেই, যেমন মাটি, জল, বাতাস ইত্যাদি। এই সজীব উপাদানগুলোর মধ্যে কারা পড়ছে? যাদের জীবন আছে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। আর নির্জীব উপাদানগুলোর মধ্যে হচ্ছে মাটি, জল, বাতাস বা বায়ুমণ্ডল। এই নির্জীব উপাদানগুলোর মধ্যে একটা বড় উপাদান হচ্ছে বায়ুমণ্ডল। আজকের এই ক্লাসে বা পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডল কী, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো কী কী, বায়ুমণ্ডল কীভাবে পৃথিবীর প্রাণীজগৎকে রক্ষা করছে, এই বায়ুমণ্ডল কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বায়ুমণ্ডলের এই ক্ষতির হারটা কীভাবে কমানো যায় বা ক্ষতিটা কীভাবে বন্ধ করা যায়, সেই সংক্রান্ত আলোচনাই হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তাহলে আমাদের পড়তে হবে এখন বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কী? পৃথিবীকে ঘিরে যে গ্যাসীয় অদৃশ্য আবরণ আছে সেই গ্যাসীয় অদৃশ্য আবরণকে আমরা বলি বায়ুমণ্ডল। অর্থাৎ এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীকে ঘিরে গ্যাসীয় অদৃশ্য আবরণ আছে, এই গ্যাসীয় অদৃশ্য আবরণকে আমরা বলছি বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল কী নিয়ে তৈরি? এই বায়ুমণ্ডল তিন ধরনের উপাদান দিয়ে তৈরি। সেই উপাদানগুলি কী কী? এক, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান; দুই, বাষ্পীয় উপাদান; তিন, কঠিন উপাদান। অর্থাৎ বায়ুমণ্ডল তিন ধরনের উপাদান দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের তিনটে উপাদান লিখলাম, একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, একটা বাষ্পীয় উপাদান, আরেকটা হচ্ছে কঠিন উপাদান। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান কোনগুলো বা গ্যাসীয় উপাদানের মধ্যে কী কী আছে? দেখো, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে আছে বিভিন্ন ধরনের গ্যাস, যেমন নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস ইত্যাদি। কী বললাম? নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, এই ধরনের যতগুলো গ্যাস তোমরা জানো সব গ্যাসীয় পদার্থ হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের অন্তর্গত। এরপর আসছে বাষ্পীয় উপাদান। বাষ্পীয় উপাদান কি? না, বায়ুমণ্ডলের মধ্যে কিছু জলীয় বাষ্প মিশে থাকে। জলীয় বাষ্পের উৎস তোমরা জানো, যে বিভিন্ন জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে বায়ুমণ্ডলে মেশে, তাই বায়ুমণ্ডলের বাষ্পীয় উপাদান হচ্ছে জলীয় বাষ্প। H2O হচ্ছে জলের সংকেত, এখানে H2O G লেখা মানে হচ্ছে জলীয় বাষ্প।
এবার আসি বায়ুমণ্ডলের কঠিন উপাদান। বায়ুমণ্ডলের কঠিন উপাদানের মধ্যে আছে বিভিন্ন ধরনের লবণের কণা এবং ধূলিকণা। তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলো তোমরা জানলে, গ্যাসীয় উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস বা যত ধরনের গ্যাসের নাম তোমরা জানো। বাষ্পীয় উপাদানের মধ্যে হচ্ছে জলীয় বাষ্প, এবং কঠিন উপাদান হচ্ছে বিভিন্ন লবণের কণা এবং ধূলিকণা। এবার কয়েকটি প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে সেন্ড করলে সেগুলো ঠিক হয়েছে কিনা আমি কারেকশন করে দেবো। প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নের দাগ নম্বর দেখো XP101, যে নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন। তাহলে এই চারটে অপশানের মধ্যে যে অপশানটি সঠিক সেই অপশানটি লিখে আমাকে পাঠাতে হবে। এবার কীভাবে লিখবে দেখো, প্রথমে ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নের দাগ নম্বর লেখো XP101, অর্থাৎ এইভাবে লেখো XP101, তারপর একটা স্পেস দাও বা একটা ফাঁকা জায়গা দাও, দিয়ে ইয়ে বি সি ডি এই চারটের মধ্যে যেটা সঠিক, অর্থাৎ ইয়ে হলে ইয়ে লেখো, বি হলে বি, সি হলে সি, কিংবা ডি হলে ডি লিখে এবার ডান দিকে দেখো সেন্ডের একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করো। এবার ভিডিওটি পজ করো, করে প্রথমে এই প্রশ্নের উত্তর লিখে পাঠাও, তারপর আবার ভিডিওটি অন করো, করে পরের প্রশ্নের উত্তর দাও। পরের প্রশ্ন হচ্ছে XP102, বায়ুমণ্ডলে যে উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি সেটি হলো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা লিখে পাঠাতে হবে। তার মানে আবার তোমাকে যেতে হবে ভিডিওর কমেন্ট বক্সে, গিয়ে সেখানে প্রশ্নের দাগ নম্বর লিখতে হবে XP102, অর্থাৎ এই যেমন লিখেছি XP102, তারপর একটা স্পেস দেবে, দিয়ে যে অপশানটি সঠিক এ বি সি ডির মধ্যে সেটা লিখে ডান দিকে যে সেন্ডের চিহ্নটা আছে ওখানে ক্লিক করো। প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে পাঠাবে, একসাথে সমস্ত প্রশ্নের উত্তর পাঠাবে না। এরপরের প্রশ্নটা দেখো, প্রশ্নের দাগ নম্বর হচ্ছে XP103, উচ্চতা বৃদ্ধিতে বিভিন্ন স্তরের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন বিভিন্ন হলেও প্রতিটি স্তরের ক্ষেত্রে চাপ ক্রমশ কমতে থাকে। আর এখানে দুটো অপশান দেওয়া আছে, সত্য অথবা মিথ্যা। যদি সত্য হয় তাহলে এ লিখে পাঠাও, আর যদি মিথ্যা হয় তাহলে বি লিখে পাঠাও। তাহলে কীভাবে লিখবে, আগের মতো বলছি ভিডিওর কমেন্ট বক্সে যাও, গিয়ে সেখানে প্রশ্নের দাগ নম্বর লেখো XP103, তারপর একটা স্পেস দাও, দিয়ে সত্য হলে এ অপশান লিখে পাঠাও, আর যদি মিথ্যা মনে হয় তোমার তাহলে বি অপশান লিখে কমেন্ট বক্সে ডান দিকে সেন্ড অপশান আছে ওখানে ক্লিক করো। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে থাকবো দেখা যায় যে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন হচ্ছে এবং এর উপাদানেরও পরিবর্তন হচ্ছে। তাই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, উষ্ণতা এবং বায়ুর প্রকৃতির উপর নির্ভর করে বায়ুমণ্ডলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো এবার আমরা জানবো। তাহলে বায়ুমণ্ডলকে যে স্তরগুলোতে ভাগ করা আছে সেই স্তরগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। কী বললাম? এক, তাহলে দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো, প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ এই হচ্ছে আমাদের পৃথিবী। একে ঘিরে প্রথম যে বায়ুস্তরটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে বায়ুস্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এইভাবে বায়ুমণ্ডলের স্তরগুলো আমরা ভাগ করেছি কিসের ভিত্তিতে, না ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, উষ্ণতা এবং বায়ুর প্রকৃতির উপর নির্ভর করে। এবার বলি, ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপর দিকে উঠব বায়ুর চাপ কমতে থাকবে, অর্থাৎ বায়ুর চাপটা নিয়মিত হয়, প্রতি স্তরে বায়ুর চাপ কমতে থাকে। কিন্তু উষ্ণতার পরিবর্তনটা কিন্তু প্রতি স্তরে একই রকম হয় না, বা কখনো উষ্ণতা বাড়ে কখনো উষ্ণতা কমে, এটাই ঘটে। তাহলে আমরা দেখে নেব যে বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা বাড়ে আর কোন স্তরের উষ্ণতা কমে।
ট্রপোস্ফিয়ারের যত উপরের দিকে যাওয়া যায় বায়ুর উষ্ণতা কমতে থাকে। এই নিচের দিকে আমি চিহ্ন দিচ্ছি মানে বায়ুর উষ্ণতা কমছে। তাহলে ট্রপোস্ফিয়ারের যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা কমতে থাকবে, এখন টি লিখছি ফর টেম্পারেচার। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায় যে স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। তাহলে প্রথমটাতে কমলো, দ্বিতীয়তে বাড়লো। মেসোস্ফিয়ারের যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা কমতে থাকে। আবার থার্মোস্ফিয়ারের যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা বাড়তে থাকে। তাহলে প্রথম চারটে ভালো করে দেখে নাও যে ট্রপোস্ফিয়ারের যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা কমতে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারের যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা বাড়তে থাকে, মেসোস্ফিয়ারের যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা কমতে থাকে, এবং থার্মোস্ফিয়ারের যত উপরের দিকে উঠবো বায়ুর উষ্ণতা বাড়তে থাকে। তাহলে প্রথমটাতে কমলো, দ্বিতীয়টাতে বাড়লো, তিন নম্বর স্তরে গিয়ে আবার কমলো, চার নম্বর স্তরে গিয়ে আবার বাড়লো, এবং শেষের দূরত্বে এখানে উষ্ণতা বাড়তে থাকে। অর্থাৎ উষ্ণতা উচ্চতা যত বাড়বে উষ্ণতা তত বাড়বে। ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কি হয়, যত উপরের দিকে উঠবো কমতে থাকে, কমতে কমতে কত হয় না -56°C। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা হয় -56°C। স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে হয় এই তাপমাত্রাটা বাড়তে থাকে, তাহলে -56°C থেকে বাড়তে বাড়তে হয় 0°C। মেসোস্ফিয়ারের ক্ষেত্রে কি হয় না, এখানে উষ্ণতা আবার কমতে থাকে, তাহলে 0°C সর্বোচ্চ তাপমাত্রা, এবং সেটা কমতে কমতে হয় -93°C। থার্মোস্ফিয়ারে এটা -93°C থেকে শুরু হয়ে এটা বাড়তে বাড়তে 1200°C পৌঁছায়। এক্সোস্ফিয়ারে তাপমাত্রা 1200°C থেকে শুরু হয় এবং এটা বাড়তে বাড়তে 1600°C পৌঁছায়। ম্যাগনেটোস্ফিয়ারে এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা 1600°C বেশি হয়। তাহলে আরেকবার দেখে নাও যে ট্রপোস্ফিয়ারে যত উপর দিকে উঠবো বায়ুর উষ্ণতা কমছে, কমতে কমতে কত হয় -56°C। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের একবারে উপরের অংশের উষ্ণতা হচ্ছে -56°C। তার উপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কি হচ্ছে -56°C থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে কোথায় 0°C। অর্থাৎ বেড়েছে, -56°C ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে 0°C হয়েছে। এবার এর পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারে শুরুতে উষ্ণতা কত হবে, এটা 0°C, এবং এখানে উষ্ণতা কমতে থাকে, এখানে কমতে কমতে কত হয়েছে দেখো -93°C। এরপর আসি থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উষ্ণতা বাড়তে শুরু করেছে, -93°C ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে হয়েছে 1200°C। এরপর এক্সোস্ফিয়ারে আসি, এক্সোস্ফিয়ারের উষ্ণতা বাড়ছে, 1200°C ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে হয়েছে 1600°C। আর ম্যাগনেটোস্ফিয়ারে গিয়ে সেখানে কী হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা 1600°C বেশি হচ্ছে। এবার চাপটা কী হয়, চাপটা বলেছি প্রতি ক্ষেত্রে কমে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ কমে, নিচের দিকে দিলাম। স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ কমে, মেসোস্ফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ কমে, থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ কমে, এবং এক্সোস্ফিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ কমবে, সব ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ কমবে। অর্থাৎ প্রেশারটা প্রতি ক্ষেত্রে কিন্তু কমছে, কিন্তু টেম্পারেচার কিন্তু প্রতি ক্ষেত্রে কমছে না, কখনও কমেছে কখনও বেড়েছে, এরকম ঘটেছে। তাহলে এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখান থেকে প্রশ্ন আসে যে কোন স্তরের উষ্ণতা কীভাবে পরিবর্তন হচ্ছে, বা বলে দিল যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি হয় না, এ সত্য মিথ্যা নির্বাচন করো, এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। এবার আমরা এই বিভিন্ন স্তরগুলো এক একটা করে আলোচনা করব। দেখো প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারটা কি না, ভূপৃষ্ঠের ঠিক উপরের যে বায়ুস্তর, অর্থাৎ যে বায়ুস্তরে আমরা বাস করছি সেই বায়ুস্তরকে বলছি আমরা ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার বিস্তৃত হয় কত না, ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে আমরা বলছি ট্রপোস্ফিয়ার। এখানে যে পরিমাণ বায়ু আছে, বায়ুমণ্ডলের মোট বায়ুর প্রায় 75%, কি বললাম, বায়ুমণ্ডলের মোট যে বায়ু আছে তার 75% বায়ু এই ট্রপোস্ফিয়ারে আছে। কিসের ভিত্তিতে, ভরের ভিত্তিতে। অর্থাৎ বায়ুমণ্ডলের মোট যে ভর তার 75% ভর আছে ট্রপোস্ফিয়ারে।
এবং এখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, আর এখানে মেঘ হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, তাই এই অঞ্চলকে বলে ক্ষুব্ধ অঞ্চল। কী বলে? ক্ষুব্ধ অঞ্চল। এবার ট্রপোস্ফিয়ারের উপরের অংশ দেখো, এই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের বায়ুস্তর। এই ট্রপোস্ফিয়ার, তাহলে এই এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, বা এইটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার অঞ্চল। এবার ট্রপোস্ফিয়ারের উপরের সীমানায় এবং যেখানে স্ট্রাটোস্ফিয়ার শুরু হয়েছে, অর্থাৎ এই হচ্ছে ট্রপোস্ফিয়ারের উপরের সীমানা, অর্থাৎ ট্রপোস্ফিয়ার এখানে শেষ হচ্ছে আর স্ট্রাটোস্ফিয়ার শুরু হচ্ছে। এই ট্রপোস্ফিয়ার শেষ এবং স্ট্রাটোস্ফিয়ার শুরু, এই অঞ্চল একটা নির্দিষ্ট অঞ্চল আছে যেখানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার বৃদ্ধি হয় না, সেই অঞ্চলকে বলে ট্রপোপজ। তাহলে ট্রপোপজ কি? ট্রপোস্ফিয়ারের উপরে বা ট্রপোস্ফিয়ারের শেষ এবং স্ট্রাটোস্ফিয়ারের শুরু বা দুটো স্তরের সংযোগস্থলে একটা নির্দিষ্ট অঞ্চল আছে যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলছি আমরা ট্রপোপজ। এরপর আমরা পড়ব স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এখানে দেখো, এটা শুরু হচ্ছে, এটা ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের বায়ুস্তর, এটা শুরু হচ্ছে 12 কিলোমিটার থেকে এবং এটা 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ভূপৃষ্ঠের 12 কিলোমিটার উপর থেকে 45 কিলোমিটার উপর পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর পরিমাণ খুব কম থাকে, আর বায়ুর পরিমাণ কম থাকার জন্য এখানে শ্বাসকার্য চালাতে সমস্যা হয়, এখানে মেঘ হয় না, বৃষ্টি হয় না, এখানে বজ্রপাত হয় না, তাই একে বলে শান্ত অঞ্চল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত অঞ্চল কেন বলে? না, স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ, বৃষ্টি, বজ্রপাত এইসব প্রাকৃতিক দুর্গম ঘটনাগুলো ঘটে না বলে একে শান্ত অঞ্চল বলে। আর এই অঞ্চলটা শান্ত বলে এর মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসের একটা স্তর থাকে। বায়ুমণ্ডলের মোট যে ওজোন গ্যাস আছে তার প্রায় 90% ওজোন গ্যাস এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে থাকে। এই ওজোন স্তরের কাজ হচ্ছে যে সূর্য থেকে আসা ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবী প্রাণীজগৎকে বা জীবজগৎকে রক্ষা করা। কী বললাম? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজোন স্তর, এই ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বা ইউভি রে শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। এর পরের স্তরে আছি আমরা, এর পরের স্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এটা হচ্ছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অঞ্চল। আর এর এটা শুরু হচ্ছে 45 কিলোমিটার উচ্চতা থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 45 কিলোমিটার উপর থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে 85 কিলোমিটার উচ্চতায় গিয়ে। এই মেসোস্ফিয়ারে কী হয়? যে গ্যাসগুলো থাকে সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণে গ্যাস থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কিছু আয়ন থাকে, যেমন হচ্ছে O2+ আয়ন, NO+ আয়ন, এই ধরনের আয়ন থাকে মেসোস্ফিয়ারে। দেখো, এর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে, অর্থাৎ একদম উপরে গেলে শেষ হচ্ছে কত? -93 ডিগ্রি সেলসিয়াস। এই -93 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতাটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে কম উষ্ণতা, এই জন্য মেসোস্ফিয়ারকে বলে শীতলতম অঞ্চল, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। আজকে যতটুকু পড়েছি এই পর্যন্ত থাক। এর পরের ভিডিওতে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার এই তিনটে স্তর নিয়ে আলোচনা করব। এবং এই যতটুকু পড়েছি এর উপর থেকে নোটটা আমরা এবার দেখে নিই এবং নোটটা তোমরা কীভাবে সংগ্রহ করবে সেটা বলে দিচ্ছি। আর তারপর এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে আমাকে পাঠিয়ে দাও, সেগুলো ঠিক হয়েছে কি না আমি কারেকশন করে দেবো। এবার যে প্রশ্নটা দেবো সেই প্রশ্নের দাগ নম্বর দেবো XP104। জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে যায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? তাহলে এখানে যে উত্তরটা সঠিক সেই উত্তরটা লিখে তোমাদের পাঠাতে হবে।
তাহলে উত্তরটা লিখবে কীভাবে? প্রথমে ভিডিওর কমেন্ট বক্সে যাও, গিয়ে সেখানে প্রশ্নের দাগ নম্বর লেখো XP104, এই যেমন লিখেছি XP104, তারপরে একটা ফাঁকা জায়গা দাও, দিয়ে যে অপশানটি সঠিক অর্থাৎ ABCD-র মধ্যে যেটা সঠিক সেটা লিখে ডান দিকে দেখো, সেন্ড অপশান আছে, সেন্ড অপশানে ক্লিক করো। আজকে যতটুকু পড়িয়েছি তার উপর থেকে যে নোটটা তোমাদের দেওয়ার কথা সেই নোটটা এবার আমি বলে দেবো কীভাবে তোমরা সংগ্রহ করবে। প্রথমে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে নোটটা পেয়ে যাবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে যাবে দেখো, ভিডিওর ঠিক নিচে ডান দিকে দেখো এই যে চিহ্নটা আছে, এই চিহ্নের উপর ক্লিক করো, করলে দেখবে নিচে একটা স্পেস খুলে যাচ্ছে বা একটা অংশ খুলে যাচ্ছে, সেই অংশে দেখো নোটটা দেওয়া আছে। এর পরের প্রশ্ন দেখো, XP105 বায়ুমণ্ডলের কোন স্তরকে পরিবর্তনশীল স্তর বলে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে এখানে যেটা সঠিক উত্তর সেটা লিখে পাঠাও। কীভাবে লিখবে? ভিডিওর কমেন্ট বক্সে যাও, সেখানে গিয়ে XP105 লেখো, তারপর একটা স্পেস দাও, দিয়ে ABCD যে অপশানটি সঠিক সেই অপশানটি লিখে সেন্ড করো। এবার ভিডিওটি বন্ধ করো, করে আগে উত্তর লিখে পাঠাও, তারপর আবার ভিডিওটি শুরু করো। পরের প্রশ্ন হলো XP106, অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি শোষিত হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে সঠিক উত্তরটি লিখে পাঠাও আগের মতো, যেমন ভিডিওর কমেন্ট বক্সে যাও, গিয়ে XP106 লেখো, লিখে তারপর যে অপশানটি সঠিক সেই অপশানটি লিখে সেন্ড করো। এর পরের প্রশ্ন হচ্ছে XP107, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সবচেয়ে কম হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে সঠিক উত্তরটি লিখে পাঠাও। আবার বলছি কীভাবে লিখবে, ভিডিওর কমেন্ট বক্সে যাও, XP107 লেখো, স্পেস দাও, দিয়ে সঠিক উত্তর লেখো এবং সেন্ড অপশানে ক্লিক করো। প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা আলাদাভাবে উত্তর লিখে পাঠাবে, অর্থাৎ একসাথে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাঠাবে না।